দুখ পাইছে, দাঁত চাঁতত দুখ পাইছে, বাইকখন খণ্ড খতম, আৰু এটা ইয়াত পৰি আছে। আৰু হেলমেটো পিন্ধা নাছিলে সিহঁতি। চাইকেল ৰাইড পাৰ্টি দেখিছেনে, পোৱালিহঁতে পুৰা চাইকেল ৰাইড কৰি আছে। 15 আগষ্ট, 15 আগষ্টত চাইকেল ৰাইড কৰিছ? ভাৰত মাতা কে! ঐ গাইছ, নমস্কাৰ, কি খবৰ? আজি স্বাধীনতা দিৱসৰ শুভেচ্ছা জনালোঁ সকলোকে, আৰু চবেই আপোনালোকে পতাকা উত্তোলন কৰিলে চাগে। নামচাই এফালে যাম, ক'লৈকে যাম গোৱা নাপাওঁ এতিয়া, এফালে জাতীয় পতাকা লগাই লৈছোঁ ধুনীয়াকৈ। নামচাইলৈ এনেই 1.5 ঘণ্টামান লাগে, 1.5 ঘণ্টা, আৰু অলপ আগলৈ যাব লাগিব। ধুনীয়াকৈ ওলাইছোঁ আৰু ভিডিঅ'টো চাই যাওক। এবাৰ পূৰা ৰেলী হৈছে, এইডোখৰ মাকুম পাই গ'লোহি এতিয়া, মাকুম টাউন। সময় ধৰতে এইটো হাতী পূৰা শিকাইছে। আজি পতাকা উত্তোলন কৰিলেগৈ নেকি? পতাকা উত্তোলন কৰিবলৈ গ'ল নিছোঁ হাতীক। অঁ, সৰুটোক লৈ গৈছে, এজনী মাক হয়। আৰু সৰুটো আপোনালোকে ডান্স নাই চাই যদি পলাশ যায় চেনেলত চাব পাৰিব, মজাকৈ নাচে। ডুমডুমাৰ পৰা আগত যাব লাগিব, ৰূপাই, ৰূপাইদি এনেকৈ সোমাব লাগিব, নহ'লে এইফালেও সোমাই যাব পাৰি। এইফালে বাইপাছটো ওলাই, বাইপাছো যাব পাৰি। এতিয়া আমি ৰূপাই হৈ যাম, সেইফালে ৰাস্তাটো ভাল। আৰু এতিয়া বৰষুণ কিন কিনকৈ দি আছে, এইফালে অথনি ৰাতিপুৱা ডবল বৰষুণ দিলে, ৰাস্তা তিতি আছে। আৰু এইটো হ'ল ডুমডুমা SDC। ৰূপাই পাই গ'লোহি, চিধা গ'লে ঢলা শদিয়া যাব পাৰিব, আৰু এতিয়া এইফালে সোমাই দিব লাগিব। এফালে গ'লে আমি প্ৰথম পাম কাকপথাৰ, ৰাস্তাটো এইফালে বৰ ধুনীয়া হয় এইফালে গ'লে। আৰু এই ৰাস্তা বাইদেউ ৰজাগড় কাকপথাৰলৈ কিমান দূৰ হয়? 6 কিলোমিটাৰ কাকপথাৰ পাবলৈ লাগিব, এইফালে যাব লাগিব। আৰু ইয়াত তেলো পায়, পেট্ৰল। আৰু ইয়াতে ৰখিছোঁ, বৰষুণ দিলে দেখিছে আপোনালোকে, পূৰা এখিনিয়ে ফালি ফালি গৈছে বৰষুণ। এইডোখৰ ৰখি অলপ ঠাণ্ডা পানী খাই লওঁ, অলপ ৰেষ্ট লৈ লওঁ, আৰু ৰেইনকোট চেইনকোট পিন্ধি আকৌ ৰাইডটো আৰম্ভ কৰোঁ। এতিয়া বৰষুণ এৰিলে ধুনীয়াকৈ ইয়াৰ পৰা ওলাই দিওঁ, ৰেইনকোটটো মই পিন্ধিয়ে লৈছোঁ। ওলাই দিলোঁ, বতৰটো অকণমান বৰষুণ আহিছে, গৈ আছোঁ। আৰু কাকপথাৰলৈ 6 কিলোমিটাৰ আছে কাকপথাৰ। আপোনালোকে কাকপথাৰ শুনিছে নহয়, এটা ফেমাছ নাম হয় কাকপথাৰ বুলি ক'লে মানুহে বহুতে ভয় খায়। সেই ৰাস্তাতে গ'লে তালাপত লাভ পাৰি, এইটো হ'ল বাইপাছ। আৰু সেইফালে সিহঁতি ওলাইছে, সেইফালে চাইকেল লৈ ৰখি আছে। আৰু সেইফালে খেতি ধুনীয়াকৈ ৰুই আছে, ডাৱৰীয়া বতৰটো ধুনীয়াকৈ ৰুই আছে ৰোৱনীয়ে। আৰ্মি কেম্প হয়, আৰু এইফালে পূৰা ৰাইডাৰ পাৰ্টি চব চাইলৈ গৈছে। কাকৰ পথাৰ এইডোখৰ হ'ল কাকৰ পথাৰ, এইফালে আছে পুলিচ থানাখন, এইফালে পুলিচৰ গাড়ী ৰখি আছে। এইখনে হ'ল কাকৰ পথাৰ থানাখন, সৰু হোৱা অলপ থানাখন দেখিছে। আৰু এইটো হ'ল বেংক, আৰু এইডোখৰ হ'ল কাকৰ পথাৰ টাউন। দোকানটো আজি বন্ধ আছে গম পায়, 15 আগষ্টৰ কাৰণে। চবে তেল ভৰাই লৈছে, আজি তেল দিব, কিছুমান বন্ধ আছে, কিছুমান খোলা আছে। ৰাইড কৰিছে, ভালকৈ কৰিব লাগে ৰাইডটো, কৰিলে জোতা, হেলমেট আৰু ধুনীয়াকৈ হেলমেটৰ ফিটা এটা লগাই ল'ব লাগে, আৰু টি গাৰ্ড থাকিলে পিন্ধি ল'ব লাগে, ৰাইডিং গিয়াৰ পিন্ধি ল'ব লাগে। ছেফটি মেইন মেইন কথাটো, যিয়ে যি নহ'লে দূৰলৈ গ'লে জোতা চোতা পিন্ধি যাব লাগে, আৰু ওচৰ কথা হ'লে বেলেগ কথা, দূৰ হ'লে জোতা, হাত দীঘল টি শ্বাৰ্ট,
শার্ট আর লং পেন্ট হেলমেট সেইটা থাকবে লাগে এইকটা চলাই গেছে দিয়েছে হেলমেটকা হাতর লোক গেছে পুরা স্পিড ফালি গেছে আগরকিটা পিছরকিটা পিঠি গেছে অরুণাচল সীমান্ত দিয়াক গেট আর ইয়াত পারমিট বনাব লাগবে পারমিট বনাবলে ঢের দোকান আছে এফালে এইবিল সাইডে সাইডে দোকান ঢের আছে পারমিট লো ইয়াত ফর্ম ফিল আপ করে পিনি দিব লাগবে আর আজি ভি কেনকা হয়েছে আপনাদের দেখিছে নে দিয়াক গেট কয় আর এখানে হল দিয়াক গেট অরুণাচল সীমান্ত আপনাদের পাস বনাব লাগবে ফর্মবিল এই দোকানে দোকানে পাই যাব ইয়ার ফর্ম লো পিনি আপনাদের ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড দি পিনি জেরক্স করে লো যাব জেরক্স করে সেই চেকপোস্টর পিছফালে রুম এটা আছে তার জমা দিব পার পার্সেন্ট 50 টাকাকে লয় ফাইনালি অরুণাচল সোমাই গলো আর এটা আমি গে আছো নামসাইলে নামসাই আগত গিয়ে টাউন পাম তারপর আগাও গোটেইক্ষণ আছে এফালে রিজর্ট হল মহাদেবপুর টাউন হয় এখন দেখেছি আপনাদের এখন টাউন খন আর নামসাইলে আছে 11 কিলোমিটার নামসাই টাউনলে তারপর তাক আগলে যাব লাগিব আর এডোখর হয় অরুণাচল পড়ছে মহাদুপা আগলে আহি পিনি এই একটা রাস্তা আছে এফালে গেলে আপনার বরডুংসা যাব পাইব খানসার আর জয়রাম পুলে এফালে যাব পাই আর এটা গেলে এফালে তেজুলে যাব পাই এক্সিডেন্ট হল বাইকবিলাক ফালি ফালি আহে সেখানে লাহে লাহে আহিব লাগে যিমান যি হলো পুরা ফালি আহিছিলে দুখন বাইক খুন্দা মারিলে দেখিছে নয় এফালে এম টি এখন এইটো এটা কি হল কেসটো আরে নহয় এনে হেখন হে হে লাড়ু আছে না মানে টাইমিং লৈছে ডাইরেক্ট মানে মানে রাস্তার মজার ঘুরাই দিছে মানে ই অল্প দুঃখ পাইছে দাঁত চাঁত দুঃখ পাইছে বাইক খন ফন্ড খতম আর এটা ইয়াত পড়ি আছে ও আসলে এটা পানি তো অল্প দি দিয়া আর হেলমেটও পিধা নাছিলে হেতি সেখানে মাথাত দুখ পাইছে বাইক গুড়া সেখানে ক সেফটি হেলমেট জোতা চোতা পিঁধি আহিব লাগে আর ফটককে সেটি ঘুরাই দিছে টার্নিং লৈ এফালে পা ইখন বাইক আহিছিলে এখন বাইকের ইখন বাইকও এটা লড় দুখ পাইছে নষ্ট হয়েছে লড়াবিলাক দুখ পাইছে আর এটা তো পুরা নার্ভাস হয়ে আছে হেলমেটও নাই হেলমেট পিঁধি অহা নাছিলে হেলমেট পিঁধি আহিব লাগে সেখান সেফটি মেইন তো এটা সেটি আগত গেছে সিহঁতর হেলমেট নাই এনেকাই যায় স্পিড সেটি এটা সবও এটা দেখি পিনি স্পিড ফালি অহাকিটা অল্প ভয় হয়েছে অল্প লাহে লাহে এটা চলাইছে কিন্তু হলেও কিছু মানে হেলমেট পিঁধি অহা নাই আর রাস্তাটো এই গুটি আছে স্পিড ফালিলে স্লিপ করব আর ইয়াত খাবলে রেস্টুরেন্ট আছে রাস্তাটো বনাই আছে এই স্পিড আহিলে অল্প দিগদার আছে এখন নৈখন আপনাদের দেখিছে অরুণাচল নৈ রাস্তাটো বহুত বেয়া হয় আপনাদের দেখলে নেক্সট টাইম পিছত দেওবার সানডে আহিলো লাহে লাহে আহিব রাস্তাটো হিল হিল হয়ে আছে অরুণাচল ইউনিভার্সিটি হয় নামসাইত থকা অরুণাচল ইউনিভার্সিটি আপনাদের দেখিছে নে বহুত ধুনিয়া হয় ভিতর আর আহি ফাইনালি পাই গেল হি নামসাই দেখিছে নামসাই এফালে সোমাব পাই টাউনখন এখন নামসাই টাউন হয় এইফালে টাউনখন আছে আর আমি এটা এফালে যাব লাগবে এফালে এটা কোন যায়
সাইডে সাইডে বগাখন দেখিছে নয় ইয়াত গছপুলি রুইছে, গছপুলি রোপণ এই ভাল কাম করেছে। আপনাদের গছপুলি রোপণ করক, পৃথিবী সুরক্ষিত করে রাখ যান পায়। আর দেখছে নে অরুণাচলতো বাগান দেখবলে পালো, মানে ভাবিছিল অরুণাচলত পাহাড় থাকে কিন্তু বাগানও আছে, দেখিছে নে বাগানও কুঁহিপাত মেলি আছে, অতি সুন্দর রাস্তা, বিউটিফুল নেচার। আর এটা গৈ আছো অকলে যাও আকু গ নাপা গৈ আছো। সেই গোল্ডেন পাগুদা আপনাদের এফালে সুমাই যাব লাগিব, আগফালেও এটা ধুনিয়া একটা কিনা একটা বনায় আছে, মানুষ আজি বহুত হয়েছে, মানুষ বহুত আছে, লোক আপনাদের দাদা থাকবে বহি সদায় থাকে নাকি আপনি 20 টাকাকে লয় পার পার্সন? আর বেলেগ কি কি বেলেগ বেলেগ টিকিট থাকে নাকি? পার্কিং 20, এন্ট্রি টিকিট 20। আপনাদের ইয়াত আহিলে হব ধুনিয়াকে লোক পাব, এই হল এন্ট্রিকেট, টিকিটটা ইয়াতে লোক লাগবে সাইডত, আর সাইডত এফালে খাওয়া সুবিধাও আছে, খানা খাওয়া। আর এই হল পার্কিং এরিয়া, এটো ফ্রাইডে স্যাটারডে সানডে 8টা পা 7টালে খোলা থাকে, এইভাগে 8টা পা 6টালে এফালে আহিব পাই। দেখছে ধুনিয়া ফটো মারা জায়গা বহুত আছে, আর এই মুখে মুখে আছে গোল্ডেন গোল্ডেন পাগুদা। এফালে পর রোডটো পড়ে আছে ভালকে জিলিকা নাই, আর সাইডত একটা ধুনিয়া ঘর আছে, আর ইয়াত গোটেখিন ডিটেলস লেখা আছে, দেখিছে আপনাদের এটা পড়ি লব। আর ইয়াত সুমাবলে হলে জোতা স্যান্ডেল খুলি থাকে যাব লাগবে। আর সেই হল গোল্ডেন কি আসলে মনাস্তি পাগুদা, এটা সুইমিং পুলত আছে, এফালে এজন বুদ্ধদেব কি আসলে নামজন গৌতম বুদ্ধ, এফালে মূর্তি আছে, আর এটা সেইফালে ডাঙর এটা দেখিছে গোল্ডেন কালার আছে, আর এইটো এটা ঘর এটা আছে, এই ঘরটো বড় ফেমাস। যা হয় আপনার আহিব ধুনিয়াকে ভিজিট করব। আর আজি ভিডিওটা কেনকা পালে জানাব, ভিডিওটা ভাল পালে লাইক শেয়ার করব, ফেসবুকত চাই আছে ফেসবুক পেজট ফলো করার লাইক এটা করব, ইউটিউব চাই আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার বেল আইকনটা টিপিবলে নাপাহরিব। আর আপনাদের ফটো চাব বিচার যদি ইনস্টাগ্রামত যাব চাব, আর যিকোনো আপডেট পাই থাকে আপনাদের ইনস্টাগ্রামটা আছে পাঞ্জল।